আরে বাবা প্রাণ খান কই যান ভিতরে ঢুকে যাবেন কেন ভাইয়া কি হয়েছে আমি কেন ভিতরে যেতে পারবো না আমাদের এখানে কোনো কাজের বেটির নিয়োগ নাই ভাইয়া আপনার কথা ভুল হচ্ছে আমি এখানে কাজের মেয়ের কাজ করতে আসিনি আমি আসলে গ্রাম থেকে এসেছি এখানে চাকরির জন্য ভাই আমাকে ভিতরে যেতে দিন আমার আজকে ইন্টারভিউ আছে আচ্ছা সরি সরি আমি আপনার জামা কাপড় দেখে ভাবছি আপনি কাজের বেটি তাই এখানে ইন্টারভিউ দিয়ে তো কোনো লাভ নাই চাকরি হইব না আমি তো এখানে চাকরি করতে এলে বিদেশি জামা কাপড় পরা লাগবে শর্ট জামা পরেননি যদি না পরেন তাহলে চাকরি হইব না তবে আমি আপনার ভিতরে যাইতে দিতে পারি যদি আপনি আমারে একটু চা নাস্তার খরচ দেন সত্যি বলতে এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই ভাই আমার চাকরিটা হয়ে যাক তারপর আমি আপনাকে অনেকগুলো টাকা দিব এখন আমাকে একটু ভেতরে যেতে দিন প্লিজ না না এটা তো সম্ভব না আপনি টাকা না দিলে আমি আপনাকে ঢুকতে দিতে পারব না টাকা আগে আচ্ছা ঠিক আছে ভাই আমি দিচ্ছি ভাই আমার কাছে এটাই আছে এটা এখন রাখুন এই দাও আচ্ছা मैनेजर पोस्टे इंटरव्यू दिते ग्रामेर मेये ग्रामे बड़ो हुई আপনাদের হয়তো আমার পোশাক নিয়ে কিছু সমস্যা হচ্ছে থেকে যে আসে সব আচ্ছা আপনি কি আপনার চেহারাটা কখনো আয়নায় দেখেছেন এরকম একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেতে হলে কি ধরনের যোগ্যতা লাগে সেটা কি আপনার জানা আছে কিংবা কি ধরনের ড্রেস পরে ইন্টারভিউ দিতে আসতে হয় সেই সামান্য জিনিসটা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনাকে চাকরিটা দেব কিভাবে স্যার আপনারা কি তাহলে শুধুমাত্র মানুষের পোশাক দেখে চাকরি দিয়ে থাকেন আপনাদের কাছে কি মানুষের যোগ্যতার কোনোই মূল্য নেই আমি যোগ্য বলে আপনাদের এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম কিন্তু আমি আসলে জানতাম না যে আপনারা মানুষের মেধা থেকে মানুষের বডি ফিটনেস ও পোশাকের দিকে বেশি গুরুত্ব দেন আপনাদেরকে আমি আমার বডি দেখালে হয়তো আমার চাকরিটা হয়ে যেত তাই তো আরে বাপ রে বাপ আপনি গ্রামের মেয়ে হলে তো খুব চটাং চটাং করে কথা বলছেন মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন আপনি কি জানেন আপনি কার সামনে বসে কথা বলছেন যারা মেয়েদের যোগ্যতা থেকে বডি ফিটনেসের দিকে বেশি নজর দেয় যাদের ঘরে মা বোন থাকা সত্ত্বেও অফিসের স্টাফ দেখে অন্য মেয়েদের দেখে বেশি মজা পায় আমি তাদের সামনে বসে আছি আপনাদের মতো পুরুষদের জন্যই আজ সমাজে এই অবস্থা যোগ্য স্থানে যোগ্য লোক নেই আসছে গ্রাম থেকে কত জ্ঞান দিয়ে গেল কত দেখলাম আসলো গেল এদের দিয়ে কিচ্ছু হবে না ম্যাডাম ম্যাডাম আমার ক্ষমা করে দেন ম্যাডাম ম্যাডাম আমার ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে আপনি যদি আমার বাইর করে দেন চাকরি থেকে ওগুলো কেমনে খাওয়াবো ম্যাডাম আমার একবার মাফ করে দেন একটু আগে যে গ্রাম থেকে একটা মেয়ে এসেছিল চাকরির জন্য তুই তাকে ভেতরে যেতে দিচ্ছিলি না তুই তার রিজিক মেরে খেতে চেয়েছিলি তোর মতো লোক আমার এখানে দরকার নেই আর হ্যাঁ বের হয়ে যেতে তোকে এখানে আমি না দেখি তোদের মতো অমানুষদের চাকরি দিয়েছি বলে আমার কানাডা থেকে এখানে এসে এত নাটক করতে হয়েছে তোরা এক্ষুনি আমার অফিস থেকে বের হয়ে যাবি তোদের সম্পর্কে অনেক কমপ্লেইন এসেছে কিন্তু আমি বিশ্বাস করিনি আজকে নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না তোরা যে এত বড় নরপশু আমার জানা ছিল না বের হয়ে যা আমার অফিস থেকে কি হলো বের হচ্ছিস না কেন ঘাড় ধাক্কা দিয়ে বের করবো